আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তবে কতটা নিরাপদ এই শিশুরা আমাদের সমাজে? এই তো দিন দশেক আগের কথা, শিশু আয়াতকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। প্রতিবেশীর লোভ আর লালসার শিকার হয়ে খুব অল্প বয়সে ঝরে গিয়েছিল শিশু আয়াতের প্রাণ। এমন অসংখ্য ফুল পরিপক্ক না হতেই ঝরে যায় লোভ আর লালসার শিকার হয়ে। খবরের পাতায় প্রতিনিয়তই ভেসে আসছে এমন অসংখ্যজনক ন্যাক্কার ঘটনা। তবে কি বন্ধ হবে শিশুদের প্রতি এমন আচরণ? ছোট্ট শিশুরা খেলছে আপন মনে, পরন্ত বিকেলে বাবার হাত ধরে ঘুরে বেরোচ্ছে এদিক সেদিক। ঠিক এমনইভাবে নিজ ভুবনে আমাদের সমাজে বেড়ে উঠতে চায় প্রতিটি শিশু। তবে প্রশ্ন হচ্ছে, বর্তমানে এই শিশুরা পারিবারিক কিংবা সামাজিক দিক থেকে কতটা নিরাপদ? সামাজিক যে পরিবেশটাতে করতে হবে ভালো দিকগুলা দিতে হবে, প্রশাসনের যে আইন আছে আইন কয়েকগুলা দ্রুত বাড়াতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু অপহরণ, হত্যা কিংবা ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা। প্রতিনিয়ত যে হারে ভেসে আসছে খবরের পাতা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিশুদের প্রতি অমানসিক নির্যাতনের সংবাদ, অনেকটা এভাবেই বলা যেতে পারে আপনজনের কাছে শিশুরা নিরাপদ নয়। এদিকে কন্যা শিশুর পরিস্থিতি 2022 পরিসংখ্যান মতে চলতি বছরেই 5 শতাধিক শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, আর এর মধ্যে বেশি সংখ্যক শিশুরাই ধর্ষণ কিংবা হত্যার শিকার হয়েছে। গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রামে 4 জন শিশু হত্যার ঘটনা ঘটেছে, আর এগুলোর মধ্যে চাঞ্চল্যকর হল 10 বছরের শিশুকন্যা আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনাটি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় উচ্চাকাঙ্ক্ষাকেই শিশুদের প্রতি এমন আচরণের কারণ বলে দুষছেন অনেকেই। তবে এই শিশুদের নিরাপত্তায় পরিবারকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন সচেতন মহল সহ অভিভাবকরা। আমাদের এখন যে সমাজ ব্যবস্থা, আমাদের যে পারিপার্শ্বিক যে সমাজ গড়ে উঠতেছে, এটা খুব স্থিতিশীল সমাজ না। এটা বেসিক্যালি আস্তে আস্তে আমরা খুব বেশি ক্রেজি হয়ে যাচ্ছি প্রত্যেকটা বিষয়ে। যেমন আমার অধিক টাকা লাগবে, আমার অধিক বাড়ি গাড়ি লাগবে, আমার সব কিছুতে বেশি বাড়াবাড়ি লাগবে। সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে সমাজ যখন এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, সে জাস্ট তার টাকা বেশি কামানোর জন্যই কিন্তু বাচ্চাটাকে সে কি করছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কারণেই তার এই যে প্রবণতা, যে সেটা সামাজিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের সব কিছুই আমাদেরকে কি করে দিচ্ছে, পিছাই দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি আয়াতের হত্যাকাণ্ড দেখলাম কিছুদিন আগে, আরও পারিপার্শ্বিক অবস্থা পরিপ্রেক্ষিত অনেক জায়গাতে দেখলাম যে ছোটো ছোটো শিশুরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সেক্ষেত্রে বলবো যে অভিভাবকরা অনিরাপদ বোধ করছে, কারণ দেখা যাচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড যদি বিচার বিভাগে হত্যাকাণ্ড এবং এই ধরনের হত্যাকাণ্ড যদি ঘটে, সেক্ষেত্রে দেখা যায় সামাজিক যে অবক্ষয়, নৈতিকতা অবক্ষয়, এই জিনিসগুলো খুবই পীড়া দেয় আমাদের। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকার জুয়েল, আপডেট টিভি।